অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, মেঘমুক্ত আকাশে চোনাকির মতো হাজার তারার ম্যাম সজীব আর তুলি অন্ধকার ছাদে পাশাপাশি বসে আছে। ইলেকট্রিসিটি নেই, লোডশেডিং, ঘরের ভেতরে খুব গরম লাগছিল, তাই তারা ছাদে উঠে এসেছে। ছাদে ছিড়ছিড়ে হাওয়া বইছে। সজীব তুলির হাত দুটো তার কোলের মাঝে তুলে নিয়েছে। মখমলের মতো কোমল আর নরম তুলতুলে হাত, লম্বা লম্বা পেলব আঙুল, কিছুটা উষ্ণতা, সব মিলিয়ে অন্যরকমের একটা অনুভূতি। হাত ধরে বসে থাকার মাঝেও যে এত আবেশ লুকিয়ে থাকতে পারে তা কখনো ভাবেনি সজীব। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তুলির হাতের স্পর্শ, বাতাসে মিলি মিষ্টি গন্ধ, গহনার রিনিঝিনি, নতুন শাড়ির মৃদু খসখস, সবকিছু প্রতি মুহূর্তে সজীবকে বিভোর করে দিচ্ছে। মাত্র তিন দিন আগে তাদের বিয়ে হয়েছে, প্রেমের বিয়ে নয়, রীতিমতো দেখে শুনে অ্যারেঞ্জড ম্যারেজ। তিন দিন আগেও তারা একে অপরকে চিনত না, জানত না। আজ তারা কত কাছে, কত আপন একে অপরের। সজীবের খুব ইচ্ছে করছে বিয়ের আগে তুলি কি করত না করত তা জানতে, তুলির ভালো লাগা খারাপ লাগা সব কিছু জানত। বিয়ের আগে সে কি কারোর সাথে প্রেম করত? এমন রূপবতী মেয়ে যে অনেক ছেলেরই নজর কেড়েছে সেটা তো স্বাভাবিক। আর আজকালকার মেয়েরাও তো প্রেম করার জন্য পেখম মেলে বসে থাকে। তাই বলে নতুন বউকে কি করে সরাসরি জিজ্ঞেস করবে, তুমি বিয়ের আগে কারোর সাথে প্রেম করেছো কিনা? অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে জিজ্ঞেস করা যায়। আচ্ছা তুলি, তুমি কোন কলেজে পড়াশোনা করেছো? তুলি খুব কম কথা বলে, গোনা গোনা দু একটা, কিছু জিজ্ঞেস করলে নিচু স্বরে জবাব দেয়, হয়তো নববধূ বলে লজ্জায়। এমনিতেও বোধ হয় বেশ লাজুক ধরনের। তুলি সংকুচিত ভঙ্গিতে নিচু গলায় বলল, বেগম রোকেয়া গার্লস কলেজ। কলেজে তোমার কোনো বান্ধবী ছিল না? বিয়ের সময় তোমার কোনো বান্ধবীকে দেখলাম না? না, আমার কোনো বান্ধবী নেই। তাহলে কলেজে কি তুমি একা একাই যাওয়া আসা করতে? না, আমার মা সবসময় আমার সঙ্গে থাকতেন। তোমার মা সব সময় তোমার সঙ্গে থাকতেন? শুধু কলেজে যাওয়া নয়, ধরো কোচিং সেন্টারে যাওয়া, টুকিটাকি কেনাকাটা করতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও কি তোমার মা তোমার সঙ্গে থাকতেন? সব সময়। মা আমাকে কখনো একা ছাড়ত না। এমনটা তোমার মা কেন করতেন? তিনি কি তোমাকে নিয়ে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেন? মা আমাকে খুব ভালোবাসে, ভালোবাসার টানে। তাই বলে মেয়ের স্বাধীনতায় এমনভাবে হস্তক্ষেপ? অল্প বয়সে বিধবা হওয়া আমার মায়ের, আমি একমাত্র সন্তান। আমি ছাড়া মায়ের আপন বলতে আর কেউ নেই। আমাকে অবলম্বন করেই মায়ের বেঁচে থাকে। তাই মা আমাকে কখনো চোখের আড়ালি হতে দিত না, সবসময় সঙ্গে সঙ্গে থাকত। কিছুক্ষণের জন্য আমি চোখের আড়াল হলে মা অস্থির হয়ে উঠত। এখন তোমার মায়ের কষ্ট হচ্ছে না? হচ্ছে। তাহলে তোমাকে বিয়ে দিলাম কেন? বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলি। সজীবের মনের ভিতর সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠল। সে সন্দেহান গলায় বলল, কি এমন কারণ যে তিনি তোমাকে বিয়ে দিতে বাধ্য হয়েছেন? সজীবের প্রশ্নের জবাব না দিয়ে তুলি পাথরের মতো নিশ্চল হয়ে গেল। সজীবের কোলের মাঝের তার হাত দুটো
সজীবের হাত সজোরে চেপে ধরে ফিসফিস করে ভয়ার্ত গলায় বলল, চলো আমরা ঘরে যাই। সজীব অবাক গলায় বলল, হঠাৎ কি হলো তোমার? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তোমার হাতটা দেখে কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে, চলো ছাদ থেকে নেমে আমরা ঘরে যাই। সজীব আরো ঘনিষ্ঠ হয়ে তুলিকে নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, আমি তোমার এত কাছে থাকতেও তুমি ভয় পাচ্ছ? তুলি ফুঁপিয়ে কেঁদে উঠল। আকস্মিক তুলির এমন আচরণে সজীব কিছুটা হতভম্ব হয়ে গেল। হতভম্ব ভাবটা সামলে উৎকণ্ঠার সাথে বলল, তুমি এমন করছো কেন? কি হলো তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুলি কিছু না বলেই ফুঁপিয়েই যাচ্ছে। সজীব নরম গলায় বলল, তোমার মায়ের কথা মনে পড়েছে? তুলি ফোঁপাতে ফোঁপাতে বলল, না। তাহলে? সজীবের মনে আবার সন্দেহ হানা দিল। তুলিকে তার প্রেমিকের কথা মনে করে কাঁদছে। সজীব ইতস্তত গলায় বলল, তোমার কি কারোর সাথে প্রেম টেম ছিল নাকি? ফোঁপানো বন্ধ করে তুলি দৃঢ় গলায় বলল, না, আমি কি ঘৃণা করি। তুমি কাকে ঘৃণা করো? আরো জোরে জোরে ফোঁপাতে ফোঁপাতে তুলি এলোমেলো কিছু কথা বলল, আমি জানি তুমি বিশ্বাস করবে না, বিশ্বাস করে আমার কোনো দোষ নেই, ওটা কিছুতেই আমার পিছু যাচ্ছে না। ওটার হাত থেকে মুক্তির জন্যই মা আমাকে এত জলদি বিয়ে দিয়েছে, কিন্তু ওটা আমাকে রেহাই দেয়নি। চলো চলো আমরা ঘরে চলে যাই, ওটা আমাদের দেখছে কেমন ক্রুদ্ধ দৃষ্টিতে। সজীব ব্যাকুল হয়ে বলল, আমি কি বিশ্বাস করব না, কে তোমার পিছু ছাড়ছে না, কে আমাদের দেখছে, আবলতা বলে সব কি বলছো? সজীবের প্রশ্নের কোনো জবাব না দিয়ে গুনগুন করে কাঁদতে লাগলো তুলি। সজীব একটা নাম করা বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার। 9:05 অফিস, কাগজে কলমে 9:05 হলেও প্রায় অফিস থেকে ফিরতে ফিরতে রাত 9:30-10 বেজে যায়। মাসের শেষ দিক বলে অফিসে খুব কাজের চাপ যাচ্ছে। রাত 3:00, সারাদিনের ক্লান্ত সজীব কারো ঘুমে আচ্ছন্ন। ঘুমের ঘরে বিছানার বাম পাশে তার হাত চেতেই চমকে উঠে ঘুম ভেঙে গেল, কারণ বিছানার বাম পাশটা খালি। বিছানার বাম পাশে তার স্ত্রী তুলির থাকার কথা ছিল। অন্ধকারে বিছানার বাম পাশটা হাতড়ে পুরোপুরি নিশ্চিত হল তুলি বিছানায় নেই। মাঝে মাঝে তুলি এভাবে রুমের আলো না জেলে রুমের সাথে লাগোয়া টয়লেটে যায়। আলো জ্বললে সজীবের ঘুমের ব্যাঘাত ঘটবে বলে। বিয়ের পর 3 মাস কেটে গেল। যতই দিন যাচ্ছে তুলির প্রতি সজীবের আকর্ষণ আরো বাড়ছে। সত্যি কথা বলতে কি, সে তুলির প্রেমে পড়েছে। সবাই প্রেমে পড়ে বিয়ের আগে, সে প্রেমে পড়েছে বিয়ের পরে নিজের স্ত্রীর। আজকাল তার খুব ইচ্ছে করে অফিস টফিস বাদ দিয়ে সারাক্ষণ তুলির আশেপাশে ঘুরঘুর করত, তুলির হাত ধরে বসে থাকত, তুলির রেশমি কোমল চুলের গন্ধ নিতে। বাস্তবে তা সম্ভব হয়, এমন কথা লোকে জানলে তাকে বউ পাগল পুরুষ ভাবত। অফিসে শত ব্যস্ততার মাঝেও সারাক্ষণ মনের ভিতরে উঁকি ঝুঁকি দিতে থাকে তুলির মিষ্টি মুখটা। একটু সময় সুযোগ পেলেই তুলির কাছে ফোন করে। ফোনে তুলির গলার স্বর আরো ভালো লাগে, এমনকি ঘুমের মধ্যেও তার সমস্ত চেতনা জুড়ে থাকে তুলি। এই যেমন এখন ঘুমের মাঝেও বিছানায় তার পাশে
তলির অস্তিত্ব টের না পেয়ে ঘুম ভেঙে গেল। আশ্চর্য, তলি কোথায় গেল? টয়লেটে গেলে তো এতক্ষণে ফিরে আসার কথা। টয়লেটে কেউ রয়েছে এমন তো কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। সজীব বিছানা থেকে উঠে লাল রঙের ডিম লাইট জ্বাল। ঘুম থেকে উঠে বেশি পাওয়ারে লাইট জ্বাললে চোখ করকর করে। টয়লেটের ভেজানো দরজা ঠেলে ভিতরে উঁকি দিয়ে দেখল, না, টয়লেটে তুলি নেই। রুমের দরজাও ভিতর থেকে বন্ধ। তুলি যে রুমের বাইরে গেছে এমনটাও না। তাহলে রুমের সাথে লাগা বারান্দা? বারান্দায় এসে দেখল বারান্দায়ও তুলি নেই। তাহলে গেল কোথায়? সজীব রুমের ভিতরে ঢুকে গলা উঁচিয়ে কয়েকবার ডাকল, তুলি তুলি কোথায় তুমি? খাটের নিচ থেকে তুলির ফিসফিসে কণ্ঠস্বর পাওয়া গেল, এই যে আমি এখানে। সজীব সঙ্গে সঙ্গে নুয়ে খাটের নিচে উঁকি দিল। খাটের নিচে তুলিকে সজীব যে অবস্থায় দেখতে পেল তাতে তার বিস্ময়ের সীমা রইল। খাটের নিচে তুলি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় উপর হয়ে শুয়ে আছে। তার ঘন কালো চুলগুলো মুখের উপরে ছড়িয়ে রয়েছে। সজীব বিস্ময়ের ধাক্কা সামলে কোনো ক্রমে বলল, তুমি ওখানে কি করছো? তুলি মুখের উপর ছড়িয়ে থাকা চুলের ফাঁক ফোকর দিয়ে চোখ তুলে সজীবের দিকে অন্য দৃষ্টিতে তাকাল। বড় বড় ভয়ার্ত চোখে পলক না ফেলে ফিসফিস করে টেনে টেনে বলল, ওটা আমাকে দেখছিল তাই লুকিয়েছি। কে তোমাকে দেখছিল? আঙুল তুলে বারান্দার দিকে দেখিয়ে তুলি বলল, ওই যে ওটা এখন ওখানে। সজীব ঝট করে মাথা ঘুরিয়ে বারান্দার দিকে তাকাল, কেউ নেই সেখানে। কিছুটা চটে যাওয়া গলায় সজীব বলল, কই ওখানে তো কেউ নেই। তুমি দেখতে পাচ্ছ না, সবার চোখে ওটা ধরা দেয় না। ওটা কি, কে সে? তুলির পক্ষ থেকে কোনো জবাব নেই। কিছুক্ষণ অপেক্ষার পর সজীব বলল, ঠিক আছে, এখন তুমি খাটের নিচ থেকে বের হয়ে এসো, আমি আছি, কোনো ভয় নেই তোমার। হামা করে দিয়ে তুলি খাটের নিচ থেকে বের হতে লাগল। সেই দৃশ্য দেখে সজীব কিছুটা শিউরে উঠল। লাল ডিম লাইটের আলোতে উলঙ্গ তুলিকে হামা করে দেওয়ার তো অবস্থায় কেমন অন্যরকম লাগছে। তুলি খাটের নিচ থেকে বের হয়ে বিছানার উপর বসল জড়সড় ভঙ্গিতে। তবে তার উলঙ্গ অবস্থার জন্য তাকে মোটেও লজ্জিত মনে হচ্ছে না। সজীব বিরক্ত ভঙ্গিতে প্রশ্ন করতে লাগল, হঠাৎ হঠাৎ তুমি কি দেখে এত ভয় পাও? কাকে দেখে, কিসের ভয়ে তুমি এমন উদ্ভট আচরণ করো? তুলি প্রশ্নগুলোর কোনো জবাব না দিয়ে মাথা নুইয়ে কাঠ হয়ে বসে রইল। সজীব আবার প্রশ্ন করতে লাগল, বলছো না কেন, তুমি কি দেখতে পাও, কাকে দেখতে পাও, কাকে? এভাবে চুপ মেরে থাকলে আমি জানবো কি করে? আমি না তোমার স্বামী? তোমার সম্পর্কে সব কিছু জানার অধিকার কি আমার নেই? কোনো জবাব নেই। তুলি আগের মতোই মাথা নুইয়ে বসে রইল। সজীব আবার অসহিষ্ণু গলায় বলল, তুমি উলঙ্গ হয়েছ কেন? প্রশ্নটা করতে করতে আশেপাশে চোখ বোলাতে লাগলো তুলির। শরীর ঢেকে দেবার মতো একটা কাপড়ের সন্ধান। তুলি মাথা নোয়ানো অবস্থায় কৈফিয়তের মতো করে বলল, আমি নিজে ইচ্ছে করে উলঙ্গ হইনি। হঠাৎ ঘুম ভেঙে দেখি ওটা আমার গায়ের সমস্ত কাপড় খুলে ফেলে আমার দিকে তাকিয়ে রয়েছে।
সজীব প্রায় চেঁচিয়ে উঠল। সেই ওটা 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 কে সেটাই তো জানতে চাচ্ছি। তুলি ফুপিয়ে কেঁদে উঠল। সজীব বিছানার পাশ থেকে তুলির গা থেকে খুলে রাখা আলুথালু হয়ে পড়ে থাকা সুতির শাড়িটা তুলে এনে তুলির গায়ে জড়িয়ে দিতে দিতে সান্ত্বনা মাখা বিভিন্ন কথা বলতে লাগল। শাড়িটা পুরোপুরি গায়ে জড়ানোর পর সজীব গভীর মমতায় তুলিকে জড়িয়ে ধরে চমকে উঠল। তুলির গা ভীষণ গরম। সজীব উদ্বিগ্ন হয়ে বলল, তোমার গা তো দেখছি জ্বরে পুড়ে যাচ্ছে, আর সেই তুমি এতক্ষণ ধরে কাপড় চোপড় খুলে বসেছিলে। তুলি চোখ মুছতে মুছতে অভিমানী গলায় বলল, আমি পড়ে গেলেই ভালো হয়। সজীব তুলির ঠোঁটের উপর আঙুল চিপে ধরে আবেগ চর্চরিত গলায় বলল, এমন কথা আর কখনো বলবে না, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব বেশি ভালোবাসি, এর চেয়ে বেশি ভালোবাসা হয় না। সারা রাত ধরে সজীব তুলির শুশ্রূষায় ব্যস্ত থাকে, কপালে জল পড়তে দেয়, মাথায় পানি দিতে দিতে চুলের ভিতরে বিলি কেটে দেয়, ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দেয়, এক গ্লাস গরম দুধ খাইয়ে ঘরে থাকা একটা প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে দেয়, কপালে মাথায় হাত বোলাতে বোলাতে শেষ রাতের দিকে তুলি ঘুমিয়ে পড়ে, সেই সাথে ঘাম দিয়ে জ্বরও ছেড়ে যায়। সজীবের চোখও লেগে আসে, তুলির পাশে সেও ঘুমিয়ে পড়ে, একটা হাত তুলির গায়ে তুলে দিয়ে। ঘুমানোর কিছুক্ষণ পর থেকেই বিশ্রু বিশ্রু স্বপ্ন দেখতে থাকে সজীব। স্বপ্নে দেখে কুচকুচে কালো রঙের অজগরের চেয়েও বিশাল একটা সাপ তাকে পেঁচিয়ে ধরেছে। সে যেন সাপটার বন্ধন থেকে মুক্তির জন্য ছটফট করছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সাপটা তাকে পেঁচিয়ে ধরে টানতে টানতে জলাশয়ের দিকে নেমে যাচ্ছে। পানিতে নামার পর দেখা গেল সাপটার রূপ বদলে বিশাল এক কুমিরে পরিণত হয়েছে, কুমিরটা তাকে গিলে খেতে চাইছে। সজীবদের বাড়িওয়ালা নিয়ামত চাচা খুবই সহজ সরল নিরীহ প্রকৃতির মানুষ, ভদ্রলোকের বয়স 60-এর উপরে, বিপত্নী, দুই ছেলে, ছেলেরা সুইজারল্যান্ডে থাকে, তারা সেখানে সেটেলড। দোতলা বাড়ির দোতলায় থাকে সজীবরা, আর নিচতলায় থাকে নিয়ামত চাচা নিজে। নিয়ামত চাচার দেখাশোনার জন্য 14-15 বছর বয়সী একটা কাজের ছেলে আছে, ছেলেটার নাম শুক্কুর। শুক্রবারে জন্মেছে বলে তার বাপ মা তার নাম রেখেছে শুক্কুর। নিয়ামত চাচার ঘরের বাজার সদাই করা, ওষুধপত্র আনা, রান্নাবান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, অর্থাৎ ঘরের যাবতীয় কাজ শুক্কুর করে। মাঝে মাঝে সজীবদেরও কিছু কিছু ফুট ফরমাস পালন করে, যেমন মাঝে মাঝে সজীবের সিগারেট ফুরিয়ে গেলে শুক্কুরকে দিয়ে সিগারেট আনায়। তুলিও মাঝে মাঝে সজীব বাড়িতে না থাকা অবস্থায় চায়ের পাতা, চিনি, লবণ, গরম মশলা, সাবান বা এই জাতীয় তৎক্ষণাৎ প্রয়োজনীয় দ্রব্য আনায়। শুক্কুর হাসি মুখে এইসব কাজ করে দেয়। শুক্কুরের মনে মনে ধারণা, তুলি ভাবি যান আসলে মানুষ না, পরিস্থানের কোনো পরি। কোনো একদিন দেখা যাবে ফরফর করে আকাশে উঠছে। মাঝে মাঝে সেই তুলি ভাবি জানের কিছু ফুট ফরমাস পালন করতে পেরে সে নিজেকে ধন্য মনে করে। সজীব এবং তুলি উভয়ের কাছে নিয়ামত চাচা অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক। তারা তাদের মনে নিয়ামত চাচাকে বাবার আসনে বসিয়েছে। তুলির বাবা তার শিশুকালেই মারা গেছে, বাবার স্মৃতি বলে তার কাছে কিছুই নেই, সে বাবার আদরবঞ্চিত একটা মেয়ে। তাই নিয়ামত চাচার মা বলে ডাক, আদর মাখা নানা ধরনের কথা, বিভিন্ন উপদেশ তার খুব ভালো লাগে, বাবার কথা মনে পড়ে যায়, চোখ ভিজে ওঠে। ওদিকে সজীবেরও পরিণত বয়সেই মারা যাওয়া তার বাবার কথা মনে পড়ে নিয়ামত চাচাকে দেখলে।
সে তার বাবার চেহারার সাথে কোথায় যেন নিয়ামত চাচার চেহারার মিল খুঁজে পায়। এছাড়া সজীবের বিয়েটাও নিয়ামত চাচাই বাবার দায়িত্ব নিয়ে করিয়েছেন। সজীবের মা থাকেন গ্রামে তার বড় ভাইয়ের সাথে। সজীবের মা চাইছিলেন তার বোনের মেয়েকে সজীবের বউ করে আনতে। গ্রাম্য আনস্মার্ট অশিক্ষিত একটা মেয়ে, সেই বিয়েতে সজীব রাজি হন। মাকে না জানিয়েই হুট করে সে তুলিকে বিয়ে করে ফেলে। এই কারণে মা তার উপর খুব ক্ষেপে গেছেন। তিনি এখন আর সজীবের সঙ্গে কথা বলেন না। বিয়ের পরে তুলিকে নিয়ে গ্রামে তার মায়ের সঙ্গে দেখা করতে গেলে তার মা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে দূর দূর করে তাড়িয়ে দেন। সজীব আর তুলির বিয়ের ঘটকালিটা মূলত নিয়ামত চাচা করেছেন। বিয়ে করার অনেক আগে থেকেই সজীব নিয়ামত চাচার বাড়িতে ভাড়া আছে। তখন থেকেই তিনি সজীবকে নিজের ছেলের মতো স্নেহ করেন। তার কাছ থেকে যেন নিয়ামত চাচা একদিন খবর পান, বিধবা এক মহিলার খুবই রূপবতী একটা মেয়ে আছে। মহিলা মেয়েকে বিয়ে দিতে চাইছেন। নিয়ামত চাচা খোঁজ খবর শুরু করেন, মেয়ে দেখতে চান। তুলিকে দেখে তার খুব পছন্দ হয়, পরীর মতো একটা মেয়ে। একদিন সজীবকে সাথে নিয়ে গিয়ে তুলিকে দেখান। সজীবের তো তুলির রূপের ঝলক দেখে রাতের ঘুম হারাম হয়ে যায়। এভাবে নিয়ামত চাচা গার্ডিয়ানের দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত সজীবকে বিয়ে করেন। নিয়ামত চাচার দুই ছেলেই সুইসমে বিয়ে করেছে। তার কত ইচ্ছে ছিল নিজে পছন্দ করে মেয়ে দেখে ছেলেদের বিয়ে করাবেন। সেই ইচ্ছে তার পূরণ হয়নি, তাই তিনি সজীবকে বিয়ে করিয়ে কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন। সজীবের মায়ের অনুমতি না নিয়ে সজীবকে বিয়ে করানোয় মাঝে মাঝে তার মনে খুব অপরাধ বোধ জাগে। পরের ছেলেকে নিজের ছেলের মতো অধিকার নিয়ে বিয়ে করানোটা বোধ হয় তাঁর ঠিক হয়নি। পরের ছেলের প্রতি এত অধিকার তাঁর নেই। অপরাধ বোধ থেকে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তার এই বাড়িটা সজীবকে লিখে দেবেন। শুধু যে অপরাধ বোধ থেকেই এই সিদ্ধান্ত তা না, তার ছেলেরা সুইজারল্যান্ডের ইমিগ্রান্ট, কখনো যে তারা দেশে ফিরে আসবে এমন কোনো আশা নেই। তার মৃত্যুর পর দেখা যাবে সরকারি চাকরি করে তিলে তিলে পয়সা জমিয়ে বানানো তার এই এত শখের বাড়িটা পরিত্যক্ত ভূতের বাড়ি হয়ে যাবে। নয়তো বা কোনো বদলোক জবরদখল করে নেবে, নয়তো বা তার ছেলেরা বিদেশে বসেই কোনো ডেভেলপারের কাছে বিক্রি করে দেবে। ডেভেলপাররা তার এত শখের বাড়িটা ভেঙে গুড়িয়ে বহুতল ভবন বানাবে। না, এসব হতে দেওয়া যাবে না। বাড়িটা এমন কারোর হাতে দিয়ে যাবেন যে বাড়িটা রক্ষা করবে। তিনি থাকবেন না, কিন্তু তার বানানো বাড়িটা বহুকাল ধরে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। সব দিক বিবেচনা করে এই বাড়ির একমাত্র যোগ্য অধিকারী সজীব। অনেকদিন ধরে তিনি ছেলেটাকে দেখে আসছেন, তিনি লোক চিনতে ভুল করেননি। সজীব প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তৈরি হয়ে নিচতলায় তার কাছে আসে, তার কুশল জিজ্ঞেস করে, তার কোনো কিছু খেতে ইচ্ছে করছে কিনা জিজ্ঞেস করে, কোনো ওষুধপত্র আনতে হবে কিনা জিজ্ঞেস করে। না বাবা কিছু লাগবে না বললেও অফিস থেকে ফেরার পথে ছেলেটা এটা ওটা কিছু একটা নিয়েই আসে। তিনি একদিন মাত্র কথা প্রসঙ্গে বলেছিলেন ফল খেতে তিনি পছন্দ করেন, এরপর থেকে হয় আপেল না হয় কমলা না হয় আঙুর না হয় বেদানা, কিছু একটা নিয়েই আসবে। তুলিও ভালো মন্দ কিছু রান্না করলে তার জন্য নিয়ে আসে, বেশি করে আনে যাতে তার খাওয়ার পরে শুকপুরো খেতে পারে। সামান্য কলার মোচার ভাজিও তাকে রেখে খায় না। বলতে গেলে প্রতিদিনই কিছু না কিছু দোতলা থেকে নিচতলায় আসে। সজীব এবং তুলির ব্যবহারে তিনি খুবই সন্তুষ্ট। এমনও না তারা এসব করছে তিনি বাড়ি লিখে দেবেন এ কথা জেনে বাড়ির লোক। বাড়িটা যে তিনি সজীবকে লিখে দেবেন এই পরিকল্পনা তিনি মনে মনেই করে রেখেছেন, এখনো পর্যন্ত কাউকে জানান না। প্রতিদিনকার মতো অফিসে যাবার আগে সজীব এসেছে নিয়ামত চাচার কাছে। নিয়ামত চাচা সজীবকে দেখেই ব্যাকুল গলায় বললেন,
হে কি বাবা, তোমার মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? চোখ দুটোও সামান্য লাল, রাতে ভালো ঘুম হয়নি, শরীর খারাপ করেছে নাকি? সজীব ক্লান্ত গলায় বলল, চাচা আমি ভালোই আছি। কাল রাতে হঠাৎ তুলির গায়ে খুব জ্বর উঠেছিল, তাই রাতে ঠিক মতো ঘুমোতে পারিনি। আমাদের ডাকলে না কেন তখন? আপনি বয়স্ক মানুষ, আপনার ঘুম নষ্ট করতে চাইনি। এখন কি অবস্থা? না এখন সুস্থ, শেষ রাতের দিকে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গিয়েছে। ওভাবে হঠাৎ করে কেন যে জ্বর উঠেছিল বুঝতে পারছি না। এ ভর দুপুরে রোদের মধ্যে বসে থাকলে জ্বর তো উঠবেই। বুঝলাম না চাচা, ভর দুপুরে রোদের মধ্যে বসে থাকে মানে? তুমি কিছু জানো না চাচা? খুলে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন ধরেই তোমাকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। তার আগে বলো তো, তুমি কি কখনো তুলিকে নিয়ে আমাদের বাড়ির পাশের ওই ফিশারি অফিসের ভিতরে গিয়েছিলে? হ্যাঁ, একদিন বিকেলে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। ফিশারি অফিসের ভিতরটা তো কত সুন্দর, কতখানি জায়গা জুড়ে নীলিবিলি, পাঁচটা পুকুর, পুকুর পাড়ে ফাঁকা ফাঁকা করে লাগানো বড় বড় নারকেল গাছ, দূর্বা ঘাস, ছিটছিটে বাতাস, আমার খুব ভালো লাগে, তাই ওকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। বিকেলে বেড়াতে যাওয়া ভিন্ন কথা, তাই বলে ভর দুপুর বেলা? কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি তুলি প্রায় দিনই ভর দুপুর বেলা ফিশারি অফিসের খোলা মাঠের ভিতরে গিয়ে বসে থাকে। প্রথম প্রথম কয়েকদিন তো আমি বুঝতেও পারিনি সে কোথায় যাচ্ছে। যাবার সময় পিছন থেকে ডাকলেও কোনো সাড়া দেয় না, কোনো ভ্রূক্ষেপই করে না, কেমন ঘোর লাগা মানুষের মতো চলে যায়। দু তিন দিন এমনটা ঘটার পরে আমি পিছন পিছন শুককুরকে যেতে বলি। শুককুর পিছনিয়ে দেখতে পাই সে সোজা ফিশারি অফিসের ভিতরে ঢুকে উত্তর দিকের পাশাপাশি পুকুর দুটোর পাড় ধরে হেঁটে হেঁটে হ্যাচারি ঘরের পাশ ঘেঁষে পশ্চিম দিকের বড় পুকুরটার পাড় ধরে হাঁটতে হাঁটতে দক্ষিণ প্রান্তের খোলা জায়গাটা যেখানে শীতের সময় বাঁধাকপি ফুলকপি মূলো চাষ করা হয় সেখানটায় গিয়ে বসে থাকে। শুককুর তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, ভাবি যান রোদের মধ্যে বইয়া রয়েছেন কেন? শুককুরকে দেখে শুককুরের দিকে এমনভাবে তাকায় যেন সে শুককুরকে চেনেই না। চাহনির মধ্যে কিছু একটা ছিল, শুককুর তার চাহনির ধরন দেখে ভয় পায়। ভয় পেয়ে শুককুর আর কোনো কিছু না বলে চলে আসে। এখন পোনা উৎপাদনের সিজন না বলে ফিশারি অফিস বলতে গেলে একেবারে জনশূন্য নিরিবিলি জায়গা, কোনো দুষ্ট লোকের নজরে পড়ে আবার কোনো অঘটন না ঘটে, তুমি ওকে বারণ করে দিও। সজীব শঙ্কিত গলায় বলে, এত বড় একটা ব্যাপার আপনি আমাকে আগে কেন জানাননি? তুমি এতটা দুশ্চিন্তাগ্রস্ত হইও না, ও কিছু না, আমার মনে হয় তুলির মাথায় সামান্য চিট আছে। বেশি রূপবতী মেয়েদের অনেকের মাথায় কিছুটা চিট থাকে। আমার মনে হয় ওর কিছু মানসিক সমস্যা আছে, মাঝে মাঝে কেমন উদ্ভট আচরণ করে, ভয়ে কুঁকড়ে যায়, উল্টো পাল্টা আবোল তাবোল কথা বলে। অত ভেবো না তো, তোমাদের একটা ছেলে মেয়ে হোক, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন অফিসে যাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। সজীব চিন্তিত মুখে অফিসের দিকে রওনা দিল। সন্ধ্যা সাতটা। সজীব অফিস থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছে, ফাইলপত্রগুলো গোছগাছ করে রাখছে। এমন সময় পকেটে মোবাইল ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে ডিসপ্লেতে ভাসছে ইংরেজি অক্ষরে নিয়ামত চাচা। ফোনটা রিসিভ করল। হ্যালো চাচা, বলুন। ওপাশ থেকে নিয়ামত চাচার ভারাক্রান্ত গলার স্বর, বাবা
তোমার অফিস ছুটি হয়েছে? হ্যাঁ, এই তো এখনই আমি অফিস থেকে বের হব। আপনার গলার স্বর এমন লাগছে কেন? অফিস থেকে বের হয়ে সরাসরি বাড়িতে এসে পড়ো, বাড়িতে একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে? ফোনে এত কিছু বলা যাবে না, তুমি জলদি বাড়িতে চলে এসো, নিজের চোখেই দেখতে পাবে। সজীব দুরু দুরু বুকে একটা অটোরিকশা নিয়ে বাড়ির সামনে এসে নাম। বাড়ির সামনে নেমেই তার বুকের ভিতরটা ধক করে উঠল। বাড়ির সামনে পুলিশের একটা পিক আপ দাঁড়ান, বাড়ির ভিতরে পুলিশ আর অনেক লোকজন। লোকজনগুলো নিজেদের মধ্যে চাপা গলায় শলা পরামর্শ করছে। লোকজন ঠেলে ঠুলে ভিতরে ঢুকে সজীব দেখতে পায়, নিচতলার খোলা বারান্দায় চাদর মুড়ি দেয়া একটা লাশ শোয়ানো। সেই লাশ ঘিরেই লোকজনের ভিড়। লাশের পাশে বসে তুলির মা বিলাপ করতে করতে কাঁদছে। একটু দূরে শুক্কুর হাউমাউ করে কাঁদছে। বারান্দার অন্য পাশের চেয়ারে নিয়ামত চাচা, পুলিশের ওসি, আরো বেশ কয়েকজন বয়স্ক লোক বসে আছে। তারা নিজেদের মধ্যে চাপা গলায় আলাপ আলোচনা করছে। সজীবকে এগোতে দেখে আলোচনা থামিয়ে সবাই সজীবের দিকে চোখ তুলে তাকান। সজীবকে দেখতে পেয়ে শুক্কুর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, ভাবিজান আর নেই, আমাকে তুলি ভাবিজান আর নেই, ভাবিজান মহিলা গেছে, ভাবিজান আর কোনো দিনও কথা কইবে না। সজীবকে দেখতে পেয়ে তুলির মাও ভেজা চোখ তুলে সজীবের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সজীব বাবা, তুমি এতক্ষণে এসেছো, এদিকে তো সব শেষ, আমার মুখে ধনা আর নেই, আমার সোনা ময়নাটারে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি কেন ওকে সবসময় চোখে চোখে রাখলে না? লাশের মাথার কাছে বসে থাকা পুলিশের এক কনস্টেবল লাশের মুখের উপর থেকে চাদরটা সরালো সজীবকে দেখানোর জন্য। এলোমেলো একরাস চুলের মাঝে তুলির নিথর মুখটা পড়ে আছে। মুখখানে কেমন নীল হয়ে গেছে, ঠোঁট দুটো কালচে রং ধারণ করেছে। সজীবের কানের দুপাশ ঝাঁঝা করতে লাগলো, সে যেন অতল গহীনে তলিয়ে যাচ্ছে, তার বোধ শক্তি যেন ধীরে ধীরে লোপ পাচ্ছে। সে কি কোনো দুঃস্বপ্ন দেখছে? নিশ্চয়ই দুঃস্বপ্ন, এটা সত্যি হতে পারে না। যে মানুষটার কপালে আজ সকালেও সে চুমু খেয়ে অফিসে গিয়েছে, সেও ভাবে মরে পড়ে থাকতে পারে না। নিয়ামত চাচা চেয়ার ছেড়ে উঠে এসে সজীবকে জড়িয়ে ধরলে। অমনি সজীব হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এমনটা কি করে হলো চাচা, কি করে? আজ সকালে তোকে সুস্থ দেখে গিয়েছি। নিয়ামত চাচা সজীবের পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, সব বলছি বাবা, তার আগে তুমি নিজেকে একটু সামলে নাও। প্রতিদিন সন্ধ্যায় নিয়ামত চাচা মাগরিবের নামাজ পড়ে ওঠার পরপরই তুলি তার জন্য চা নিয়ে আসে। আজও তিনি নামাজ শেষে চায়ের জন্য অপেক্ষা করছিলেন। তুলি আসছে না দেখে এক পর্যায়ে শুক্কুরকে তুলির খোঁজে দোতলায় পাঠান। শুক্কুর দোতলায় তুলির খোঁজ নিয়ে এসে জানায় তুলি ঘরে নেই। তিনি চিন্তিত হয়ে পড়েন, এই ভর সন্ধ্যায় মেয়েটা গেল কোথায়? হঠাৎ খেয়াল হয় ফিশারি অফিসের ভিতরে গেল নাকি। সঙ্গে সঙ্গে শুক্কুরের হাতে টর্চ লাইট দিয়ে শুক্কুরকে ফিশারি অফিসের ভিতরে তুলির খোঁজে পাঠান। একটু পরেই শুক্কুর ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাবিজান ফিশারির মাঠের মধ্যে ফিট হইয়া পইরা রয়েছে, মুখ দিয়া ফেনা বাইরাতেছে। একথা শোনার পর তিনি এক মুহূর্ত বিলম্ব না করে শুক্কুরের সাথে প্রায় দৌড়তে দৌড়তে ফিশারি অফিসের ভিতরে যান। তাদেরকে ওভাবে রুদ্ধশ্বাসে ছুটতে দেখে
রাস্তা থেকে এলাকার আরো চার পাঁচজন লোক জুটে যায়। সবাই মিলে ধরাধরি করে তুলিকে বাড়িতে নিয়ে আসেন, একজন ডাক্তার ডাকেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ঘোষণা করেন সি ইজ ডেড। ডাক্তার মৃত্যুর কারণ বলে উল্লেখ করেন বিষক্রিয়া। ডেড বডির নীলাভ শরীর, কালচে হয়ে যাওয়া ঠোঁট, ঠোঁটের পাশ পেয়ে গড়ানো ফেনা, এসব আলামত দেখে ডাক্তার আরো বলেন পটাশিয়াম সাইনাইডের মতো কোনো মারাত্মক বিষের প্রভাবে বোধহয় মৃত্যু ঘটেছে। কোনো বিষাক্ত সাপের কামড়েও মৃত্যু ঘটতে পারে। তার জানা মতে গোখরোজাতীয় সাপের বিষে পটাশিয়াম সাইনাইড থাকে, তবে ডেড বডির উন্মুক্ত কোনো স্থানে সাপের কামড়ের চিহ্ন নেই। পোস্টমর্টম করলে মৃত্যুর আসল কারণ বের হয়ে যাবে। পুলিশ ডাকতে বলে ডাক্তার চলে যান। নিয়ামত চাচা স্থানীয় থানায় তুলির মাকে আর সজীবকে ফোন করে। সজীব অফিস থেকে ফেরার আগে পর্যন্ত ঘটনা মোটামুটি এই। পুলিশের ওসি সাহেব চাইছেন পোস্টমর্টম করার জন্য লাশ নিয়ে যেতে। অপঘাতে মারা যাওয়া লাশের ক্ষেত্রে এটাই নিয়ম। এই মৃত্যু কি আত্মহত্যা, নাকি খুন, নাকি সাপের কামড়ে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানতে হলে পোস্টমর্টম করতেই হবে। কিন্তু পোস্টমর্টম করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন তুলির মা। তিনি চাইছেন না তার মেয়ের মৃতদেহটা নিয়ে পুলিশ টানা হেঁচড়া করুক, পোস্টমর্টম করার নামে কাটাছেঁড়া করুক, তিনি তা সইতে পারবেন না। তিনি হাতজোড় করে সজীবকে অনুরোধ করেছেন পুলিশ যেন কিছুতেই তার মেয়ের লাশ নিতে না পারে। ওসব থানা পুলিশ করে কি আর তার মেয়েকে ফেরত পাওয়া যাবে? তিনি মেনে নিয়েছেন তার মেয়ের মৃত্যু সাপের কামড়েই হয়েছে, কেউ তাকে খুন করেনি। শেষ পর্যন্ত পোস্টমর্টম না করেই তুলির লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। কবরস্থানটা নিয়ামত চাচার বাড়ির কাছে। তুলির আকস্মিক মৃত্যুতে সজীব একেবারে ভেঙে পড়েছে। সে অফিস থেকে এক মাসের ছুটি নিয়ে নিয়েছে। বিষণ্ন মনে সে সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকে। বসে বসে তুলির মৃত্যুর কারণ নিয়ে ভাবে, তুলির স্মৃতি রোমন্থন করে। তুলি কেন হঠাৎ হঠাৎ ভয় পেত তা নিয়ে ভাবে। সজীবের নাওয়া খাওয়া কোনো দিকেই খেয়াল নেই। একটার পর একটা সিগারেট ধরে, সিগারেটের গন্ধে ঘর গুমোট হয়ে থাকে। নিয়ামত চাচা এসে অনেক সাদাসাদি করে খেতে বসান। খেতে বসেও খাবার সামনে নিয়ে বিষাদগ্রস্ত মুখে বসে থাকে। নিয়ামত চাচার পীড়াপিড়িতে দু এক নলা মুখে তুলে খাবার রেখে উঠে পড়ে। মাঝে মাঝে দুপুরবেলা সজীব ফিশারি অফিসের ভিতরে যায়। ফিশারি অফিসের ভিতরে গিয়ে তুলি যে জায়গাটায় বসে থাকত, যেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সেসব জায়গায় ঘোরাঘুরি করে। ঘুরে ঘুরে আশেপাশে কোনো সাপের গর্ত আছে কিনা খুঁজে দেখে। প্রায় সবারই অভিমত তুলির মৃত্যু সাপের কামড়ে হয়েছে, তাই সেই ঘাতক সাপটাকে খুঁজে ফেলে। এখনো পর্যন্ত কোনো সাপের গর্তের দেখা মেলেনি, তবুও সজীব প্রায় ওখানটায় যায়, অন্তত অনুভব করার চেষ্টা করে। তুলি কেন ভর দুপুরবেলা ওখানে গিয়ে রোদের মধ্যে বসে থাকত? সজীব ফিশারি অফিসের হ্যাচারি ঘরের পাশ ঘেঁষে গিয়ে পশ্চিম দিকের বড় পুকুরটার পার ধরে দক্ষিণ প্রান্তের খোলা জায়গাটা যেখানে তুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেদিকে মুখ করতেই দেখতে পেল কালো রঙের ড্রেস পরা একটা মেয়ে বসে আছে। মেয়েটার কাছাকাছি পৌঁছে সজীবের বুকের ভিতরটা ধক করে উঠল, সেই সাথে প্রচণ্ড বিস্ময় বোধ হল। 13-14 বছর বয়সী একটা মেয়ে, বারন্ত শরীরে প্রথম যৌবনের ছোঁয়া, পিঠ পর্যন্ত লম্বা চুল, মুখের আদলটা ঠিক যেন তুলির মতো। তুলির সাথে চেহারার মিল দেখে সজীবের বুক ধক করে ওঠে, আর বিস্ময় বোধ হয় মেয়েটা সূর্যের দিকে মুখ করে হাঁটু মুড়ে বসে আছে দেখে।
কারণ মেয়েটা বসে আছে ঠিক সেই স্থানটায় যেখানে তুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আশেপাশে কোনো দিকেই মেয়েটার কোনো খেয়াল নেই। সূর্যের দিকে তাকিয়ে সে যেন ধ্যানে মগ্ন। সজীব যে এসে তার পাশে দাঁড়িয়েছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই, চোখের পলক পড়ছে না। সজীব বলল, এই মেয়ে কে তুমি? রোদের দিকে তাকিয়ে বসে আছো কেন? তোমার চোখ তো নষ্ট হয়ে যাবে। সজীবের কথা বোধহয় মেয়েটার কানে পৌঁছালো না। সে এক চুলও নড়ল না। সে যেমন অবস্থায় ছিল তেমনই রইল। সে যেন পাথরের মূর্তি। সজীব গলার স্বর কিছুটা উঁচু করে আবার বলল, এই মেয়ে কে তুমি? কোথা থেকে এসেছ? এই ভর দুপুরবেলা রোদের মধ্যে বসে আছো কেন? অবস্থা তথৈবচ। মেয়েটা কি বধির নাকি? সজীব আলতো হাতে মেয়েটাকে একটা ধাক্কা দিল। অমনি মেয়েটা ঘাড় ঘুরিয়ে সজীবের দিকে তাকাল। সজীবের বুকের ভিতরটা আবার ধক করে উঠল। সেই চোখ, সেই চাহন, যেন তুলির চোখ জোড়াই মেয়েটার চোখে বসিয়ে দেওয়া হয়েছে। তার কি কোনো ভুল হচ্ছে? এমনটাও তো হতে পারে, সে সারাক্ষণ তুলির কথা ভাবছে বলে মেয়েটার মাঝেও সে তুলিকে দেখতে পাচ্ছে। মেয়েটা কিছু না বলে কিছুক্ষণ অপলক চোখে সজীবের দিকে তাকিয়ে থেকে ঘুরে চলে যেতে লাগল। সজীব অবাক হয়ে পিছন থেকে মেয়েটার চলে যাওয়া দেখতে লাগল। মেয়েটা খালি পায়ে হেঁটে যাচ্ছে, ধপধপে ফর্সা দুটো পা। রাত ১০টা। নিয়ামত চাচা সজীবকে নিয়ে খেতে বসেছে। খাবার পরিবেশন করছে সুখপুর। আয়োজন তেমন কিছু নয়। চিকন চালের ধোঁয়া ওঠা করম ভাত, তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে বানানো লালচে রঙের আলু ভর্তা, কুচো চিংড়ির বড়া, ধনে পাতা দেওয়া ডিম ভাজি আর মুসুর ডালের চচ্চড়ি। নিয়ামত চাচা তৃপ্তি সহকারে খাচ্ছেন। খেতে খেতে এক পর্যায়ে সজীবের দিকে তাকিয়ে দেখেন সজীব খাচ্ছে না। সে ভাতের প্লেটের দিকে অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে থেকে আঙুল দিয়ে ভাত নাড়াচাড়া করছে। নিয়ামত চাচা খাওয়া থামিয়ে বললেন, কি হলো সজীব, খাচ্ছ না কেন? এই কদিনে তোমার চেহারার কি হাল হয়েছে তুমি তো জানো? নিয়ামত চাচার কথায় সজীব যেন সম্বিত ফিরে পেল। সে বিষণ্ন মুখে বলল, খেতে ইচ্ছা করছে না। খেতে ইচ্ছা না করলেও তোমাকে খেতে হবে, তোমাকে বাঁচতে হবে। যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। কারোর জন্যই পৃথিবী থেমে থাকে না। সারাদিন মন খারাপ করে ঘরের ভিতর বসে থাকার চেয়ে কাল থেকে অফিসে যাওয়া ধরো, জীবনে আবার ছন্দ ফিরে আসো। আমি খোঁজ খবর শুরু করছি, তোমাকে আবার বিয়ে করাবো। এবারে তুলির চেয়েও সুন্দরী মেয়ে তোমার বউ করে আনবো। সজীব কিছু না বলেই চুপ করে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার চোখে নিরুৎসাহী দৃষ্টি। নিয়ামত চাচা ভাতের নলা মুখে দিয়ে চিবোতে চিবোতে আবার বলতে লাগলেন, বউ মরে গেলে পুরুষ মানুষের এমন ভাবে ভেঙে পড়া মানায় না। আবার বিয়ে করে সংসার শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এবারে না হয় তোমার মায়ের পছন্দের তোমার খালাতো বোনকেই বিয়ে করো। গ্রামের মেয়েরা স্বামীর অনেক খেদমত করে। সজীব প্লেটের এঁটো ভাতের ভিতরেই হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। বিরক্ত ভঙ্গিতে বলল, চাচা আমার খাওয়া শেষ, কিছু মনে করবেন না। আপনার কথা কাল আবার শুনবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি দোতলায় আমার রুমে যাচ্ছি। সজীব চলে গেল। নিয়ামত চাচা কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সজীব ছেলেটা তার সাথে এমন আচরণ এর আগে কখনো করেনি। তুলির মৃত্যুতে ছেলেটার মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে। তিনি সবই বোঝেন। তুলির জন্য তার নিজেরও খুব খারাপ লাগে।
তাই বলে সেই খারাপ লাগাকে প্রশ্রয় দিয়ে বসে থাকলে তো হবে না। ছেলেটাকে ধৈর্য সহকারে বোঝাতে হবে। সজীব তার রুমে ঢুকে রুমের সাথে লাগোয়া বারান্দা দিয়ে বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বিষণ্ন মুখে পরপর তিনটে সিগারেট ধরিয়ে টানল। তার মনের ভিতর তোলপার হয়ে যাচ্ছে, বিশেষ করে নিয়ামত চাচার তাকে আবার বিয়ে করতে বলার কথাটা তার মনের ভিতরে কাঁটার মতো বিঁধছে। বলতে গেলে এখনো ঘরের বাতাসে তুলির গায়ের গন্ধ পাওয়া যায়, এখনো ঘরের চার দেওয়ালে তুলির হাসির শব্দের কান্নার শব্দের প্রতিধ্বনি হয়, এখনো সজীবের পুরো শরীর জুড়ে তুলির স্পর্শ উত্তাপ আবেগ মেশানো নিবিড় ছোঁয়া অনুভূত হয়। আর সে কিনা এরই মধ্যে আরেকটা মেয়েকে বিয়ে করার কথা ভাববে। বিয়ের আগে তার কারোর সাথে প্রেম করা হয়নি, তুলি তার জীবনের প্রথম প্রেম। প্রথম প্রেমের কথা কি এত সহজে ভোলা যায়? কোনো দিন ভোলা যায়? সে আর কোনো দিনও বিয়ে করবে না। মনের আসনে তুলির স্থানে সে অন্য কাউকে আর বসাতে পারবে না। বারান্দা থেকে সজীব রুমের ভিতরে ঢুকল। আলনা থেকে তুলির কয়েকটা কাপড় চোপড় নামিয়ে নিয়ে বিছানায় বসল। কাপড় চোপড়গুলো মুখে গালে নাকে খুঁজতে খুঁজতে ফুঁপিয়ে কেঁদে উঠল। কাপড় চোপড়গুলো থেকে তীব্রভাবে তুলির শরীরের মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। এক পর্যায়ে তুলির কাপড় চোপড়গুলো জড়িয়ে ধরে সে ঘুমিয়ে পড়ল। শেষ রাতের দিকে সজীবের ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে মনে হয়েছে তার মাথার কাছে দাঁড়িয়ে কেউ যেন কথা বলছে, কাঁপা কাঁপা গলায় টেনে টেনে মেয়েলি কণ্ঠ, কিছুটা যেন তুলির গলার স্বরের মতো। ঘুম ভাঙার পরই ডিম লাইটের আলোতে যেন দেখতেও পেল মাথার পিছন থেকে মেয়ে মানুষের অবয়বের মতো কালো একটা ছায়া চট করে সরে গেল। মেয়েলি শটটাকে বলেছে ঘুম ভাঙার পরে সজীবের তা স্পষ্ট মনে পড়ছে। ছাড়া ছাড়া ভাবে যা তার খেয়াল আছে তা হল, তুমি মেয়েটাকে এড়িয়ে চলবে, ওকে পাত্তা দেবে না, ওর কাছে ঘেঁষবে না, ও দেহধারী কেউ নয়, ও যে কোনো রূপ ধারণ করতে পারে, ও তোমাকে শেষ করে দেবে, ওকে পাত্তা দিও না, ও তোমাকেও মেরে ফেলবে। সজীবের মন বলছে সমস্ত ব্যাপারটাই স্বপ্নে ঘটেছে, স্বপ্ন ছাড়া এর কোনো ব্যাখ্যা হয় না। ঘুম ভাঙার পরপর কালো একটা ছায়া যে সরে গিয়েছে ওটাও স্বপ্নেই ঘটেছে, এখন মনে হচ্ছে ঘুম ভাঙার পরে দেখেছে। স্বপ্নে কালো ছায়াটা তাকে সাবধান করতে চাইছে, বারবার বলছে, ওই মেয়েটাকে এড়িয়ে চলবে, ওকে পাত্তা দেবে না। কোন মেয়েটাকে সে এড়িয়ে চলবে? কোন মেয়েটাকে? কে সে? কেন এড়িয়ে চলবে? কার কথা বলছে? ধুর, নিছক একটা স্বপ্ন নিয়ে এত ভাবার কিছু নেই। পূবের আকাশ ধীরে ধীরে ফর্সা হতে লাগল, সেই সাথে সজীবের মন থেকে মুছে যেতে লাগলো স্বপ্নের আবেশ। সূর্য উঠি উঠি করছে, রাস্তাঘাট একেবারে ফাঁকা, ভোরের সতেজ হাওয়া আর পাখির কিচির মিচির ডাকে চারদিক আমোদিত, মাঝে মাঝে অচেনা ফুলের সৌরভ। সজীব লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলছে নিকটস্থ কবরস্থানের দিকে। সেই কবরস্থানেই চির নিদ্রায় শায়িত আছে তুলি। ভোরের এই নির্জনতায় তুলির কবরের পাশে গিয়ে সে বসে থাকে। তুলি মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই সে এমনটাই করছে। আগে সকালে ঘুম ভাঙার পর তুলির স্নিগ্ধ কোমল ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বসে থাকে, আর এখন সেই তুলিরই নিস্তব্ধ কবরের দিকে তাকিয়ে বসে থাকে। কবরস্থানের ভিতরে সারি সারি কবরের মাঝ দিয়ে চলে যাওয়া কংক্রিটের বাঁধানো রাস্তা ধরে
তুলির কবরের দিকে এগিয়ে যাচ্ছে সজীব। কিছুটা দূর থেকেই সজীবের চোখে পড়ল তুলির কবরের উপর কালো ড্রেস পরা একটা মেয়ে উবু হয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে মেয়েটা যেন কবরের উপর কান পেতে কিছু শোনার চেষ্টা করছে। কাছাকাছি পৌঁছাবার পর সজীব মেয়েটাকে চিনতে পারে। সেই মেয়েটা কাল যাকে ফিশারি অফিসের ভিতরে রোদের দিকে মুখ করে বসে থাকতে দেখেছে। মেয়েটা একই অবস্থায় কবরের উপর কান পেতে উবু হয়ে রয়েছে। সজীবের অস্তিত্বের কোনো তোয়াক্কা করছে। সজীব অবাক গলায় বলল, এই মেয়ে, কে তুমি, কি করছো তুমি? মেয়েটার কোনো ভাবান্তর হল না, সে একই ভঙ্গিতে উবু হয়ে রইল। সজীবের মনে পড়ল কালো মেয়েটা কোনো জবাব দেয়, এমন ভঙ্গি করেছে মনে হয়েছে বোধি। আজও সেই একই অবস্থা। সজীব মেয়েটার পিঠে হাত রাখল। সঙ্গে সঙ্গে মেয়েটা মুখ ঘুরিয়ে তার দিকে তাকাল। গতকালের মতো সজীব চমকে উঠল, ঠিক যেন তুলির ছোট বোন। একই চেহারার আদল, একই ফর্সা গায়ের রং, একই রেশমি চুল, একই তীক্ষ্ণ নাক, একই ভাষা ভাষা হরিণী চুল, সব কিছু মিলে যাচ্ছে। সজীব মেয়েটার দু কাঁধ চেপে ধরে উত্তেজিত গলায় বলতে লাগল, এই মেয়ে, কে তুমি, কোথা থেকে এসেছো? আজ তোমাকে বলতেই হবে, তুমি কি বোবা, কথা বলতে জানো না? মেয়েটা স্পষ্ট স্বরে বলে উঠল, শুধু চেহারাই মিল নয়, আপনার স্ত্রীর মতো আমারও বুকের মাঝখানে একটা লাল তিল রয়েছে। দেখবেন আমার বুকের তিলটা, দেখে অনেক মজা পাবেন। তিল দেখার সাথে বুকও দেখতে পাবেন। কিশোরী মেয়েদের বুক দেখার মজাই আলাদা। সজীব বেশ হক চকিয়ে গেল। পরিপক্কের মতোই কি বলছে মেয়েটা! মেয়েটার গলার স্বরটাও কেমন রুক্ষ, কিশোরী মেয়েদের মতো কোমল নয়। আর মেয়েটা জানলই বা কি করে তুলির বুকের মাঝখানে একটা লাল তিল ছিল? তার চেয়েও বড় কথা, মেয়েটা সজীবের মাইন্ড রিডও করেছে। সজীব যে তুলির সঙ্গে মেয়েটার চেহারার মিল পেয়ে উত্তেজিত হয়ে উঠেছিল তা মেয়েটা বুঝে ফেলেছে। সজীব নিজেকে সামলে কোনো ক্রমে বলল, তুমি কে সেটা আগে বলো। মেয়েটা কোনো জবাব দিল না। ঠোঁটে ঠোঁট চেপে রহস্যময় ভঙ্গিতে মুচকি হাসি দিল। সজীব যেন খুবই হাস্যকর একটা প্রশ্ন করেছে, তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে এসেছ? এবারেও একই প্রতি উত্তর, মুচকি হাসি। সেই হাসির মধ্যে কেমন অহংকারী ভাব। মেয়েটা চলে যাচ্ছে খালি পায়ে, পা টিপে টিপে নিঃশব্দ। মেয়েটার পায়ের দিকে তাকিয়ে সজীব শিউরে উঠল। মেয়েটার প্রতি পায়ে ছয়টা করে আঙুল, প্রতিটা আঙুলের একই গরম। বৃদ্ধাঙ্গুল বা কনিষ্ঠ আঙুল বলে কোনো ভিন্নতা নেই, বেটে বেটে একই রকমের ছয়টি আঙুল। আঙুলগুলো আবার দুটি দুটি করে জোড়া লাগানো। হাতের দিকে তাকিয়ে দেখল হাতের আঙুলেরও একই অবস্থা। মেয়েটার হাত পায়ের আঙুলের ব্যতিক্রম দেখতে দেখতে হঠাৎ সজীবের মনে হল মেয়েটার মুখের ভিতরটাও স্বাভাবিক মানুষের মতো নয়। দাঁত, জিব, জোয়াল অন্যরকম, তাই তো মেয়েটা ঠোঁট টিপে টিপে হেসেছে আর সহজে কোনো কথা বলতেও চায় না, যাতে তার অস্বাভাবিক দাঁত, জিব, জোয়াল না দেখা যায়। সজীব তুলির মা তহুরা বেগমের কাছে এসেছে। ভদ্রমহিলার বয়স বোধ হয় 50-এর কাছাকাছি। মেয়ে মারা যাওয়ার পরে কদিনে তার চেহারার যে হাল হয়েছে
তাতে তাকে দেখে মনে হচ্ছে তার বয়স 60-এরও অনেক উপরে। তোহরা বেগম ছোট্ট একটা বাসা নিয়ে থাকে, তার দেখাশোনার জন্য 20-22 বছর বয়সী একটা কাজের মেয়ে আছে। সজীব তোহরা বেগমের সামনে বসার ঘরে বসে আছে। বসার ঘরের চার দেওয়াল জুড়ে তুলির বিভিন্ন বয়সের বড় বড় বাঁধানো ফটো ঝোলানো। এর মধ্যে দুটি ফটো তুলির কিশোরী বয়সে। সেই ফটো দুটিতে তুলির যে চেহারা ফুটে আছে তা হুবহু সেই অদ্ভুত মেয়েটার চেহারা। সজীব ফটো থেকে চোখ নামিয়ে তাহুরা বেগমকে বলল, আজ আমি আপনার কাছে এসেছি তুলি সম্পর্কে কিছু তথ্য জানতে। বিয়ের 2-3 দিন পর থেকেই দেখেছি তুলি অকারণে হঠাৎ হঠাৎ খুব ভয় পেত, ভয় অস্থির হয়ে উঠত, আবল তাবল বকত। এমনটা সে কেন করত? তাহুরা বেগম ভারাক্রান্ত গলায় বললেন, কেন, তুলি তোমাকে কিছু বলেনি? না, ও তেমন কিছুই বলতো না। ভয়ে মুখ ফ্যাকাশে করে শুধু একটা কথাই বলতো, ওটা আমাকে দেখছে। আমি জিজ্ঞেস করতাম কে তোমাকে দেখছে, ও চুপ করে থাকত। শত অনুরোধেও আর কিছুই বলতো না। সবকিছু জানলে তুমি ওকে ভুল বুঝতে পারো, এই ভেবেই হয়তো তোমাকে কিছু বলেনি। আপনি এখন সব বলুন, এখন তো আর ভুল বোঝাবুঝির কিছুই নেই, তুলি যেখানে নেই। শুরু থেকে তোমাকে সবকিছু বলি, তুলি তখন ক্লাস 7-এ পড়ে। ফাইনাল পরীক্ষার পর স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়। পিকনিক স্পট নির্ধারণ করা হয় বাজিতপুরের 150 বছর পুরনো জমিদার বাড়ি। পিকনিকে যাত্রীদের সাথে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যাবেন, ইচ্ছে করলে ছাত্রীদের গার্ডিয়ানরাও যেতে পারে। আমার একটা মাত্র মেয়ে, একা ছাড়তে ভয় লাগে, তাই সিদ্ধান্ত নিলাম আমিও তুলির সঙ্গে যাব। নির্দিষ্ট দিনে দল বেঁধে সবাই মিলে বাজিতপুরের জমিদার বাড়ি পৌঁছে যান। বিশাল এলাকা নিয়ে জমিদার বাড়িটা, বাড়ির পিছনে একটা বিরাট দিঘি, দিঘির 2 পারে বাঁধানো চওড়া খাটলা, বাড়ির ডান পাশে ঘন জঙ্গল, জঙ্গলের অনেক ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রংমহল, প্রাসাদের কামরাগুলো, কুয়া, দিঘি, দিঘির ঘাটলা, দিঘির চারপাশ, জঙ্গল, রংমহল, চেনা অচেনা বড় বড় সব গাছ, ছোট ছোট দল করে ঘুরে ঘুরে দেখতে থাকে। মেয়েরা কেউ বুনো ফুল তুলছে, কেউ প্রজাপতির পিছনে ছুটছে, কেউ কেউ দিঘির ঘাটলা সিঁড়িতে বসে আছে গান গাইছে, কেউ আবার রান্নাবান্নার তদারকি করছে। হঠাৎ খেয়াল করি তুলিকে কোথাও দেখা যাচ্ছে না, আমি প্রায় কেঁদে ফেলি। সবাই মিলে খোঁজাখুঁজি শুরু হয়, খুঁজতে খুঁজতে অবশেষে তুলিকে পাওয়া যায়। রংমহলের পিছনে ঝোপঝাড়, বড় বড় ঘাসের ভিতরে অজ্ঞান অবস্থায় ওর পাজামার 2 উরুর মাঝখানটায় টাটকা রক্তের দাগ। আমি তো কেঁদে কেঁদে অস্থির, ওর চোখে মুখে পানি ছিটানোর এক পর্যায়ে ওর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সবাই ওকে জেরা শুরু করি কে ঘটেছে বলার জন্য। ও কিছুটা ধাতস্থ হবার পর বলে, ও একটা রঙিন প্রজাপতির পিছন পিছন ছুটতে ছুটতে রংমহলের পিছনে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায়। আছাড় খেয়ে পড়ে গিয়ে দেখতে পায় হাঁটু অব্দি লম্বা ঘন ঘাসের ভিতর থেকে কুচকুচে কালো রঙের লম্বাটে মুখের অদ্ভুত একটা লোক আমাগুড়ি দিয়ে ওর দিকে ছুটে আসছে। কাছাকাছি পৌঁছাবার পর বুঝতে পারে ওটার মুখটাই শুধু কিছুটা মানুষের মতো, গলার নিচ থেকে বাকিটা অজগরের চেয়েও বিশাল আকৃতির সাপের মতো। আর ওটা হামাগুড়ি দিয়ে আসছে না, আসছে অতি সরসর করে, দ্রুত, কিলবিল করে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠবার আগেই মুহূর্তের মধ্যে ওটা ওকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে, ও জ্ঞান হারায়।
ওর এই কথা কেউ বিশ্বাস করে না, এমনকি আমিও না। স্কুলের এক শিক্ষিকা বলেন, আসলে ব্যাপারটা ঘটেছে এইরকম, আছাড় খেয়ে পড়ে গিয়ে ওর যৌনাঙ্গের সতীচ্ছদ পর্দা ফেটে যায়। তীব্র ব্যথায় আর রক্ত দেখে আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। সাপের মতো মানুষের ব্যাপারটা অজ্ঞান অবস্থায় ওর আতঙ্কিত মস্তিষ্কের একটা কল্পনা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার পর থেকেই তুলি হঠাৎ হঠাৎ ভয় পেতে শুরু করে। ও নাকি সেই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পায়, যেটার মুখটা কিছুটা মানুষের মতো, শরীরের বাকি অংশ সাপের মতো। ওটা নাকি ওর দিকে অঙ্গারের মতো লাল চোখ দিয়ে পলকিন তাকিয়ে থাকে। ও ভয়ে অস্থির হয়ে ওঠে। আমি কিছুই দেখতে পাই না। আমি ওকে বোঝাই, তুই যা দেখছিস ভুল দেখছিস। সেদিনের পর থেকে তোর মনে ভয়টা কেঁদে গেছে, তাই ওইসব হাবি ছাবি দেখছিস। ওসব নিয়ে একদম ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে 3-4 বছর কেটে যায়। তুলি SSC পাশ করে কলেজে ভর্তি হয়, কিন্তু ওর ভয় রোগটা থেকেই যায়। ও প্রায় বলে, ঘুমের মধ্যে ওটা এসে আমাকে পিছিয়ে ধরে, আমার সমস্ত শরীর ভীষণ ব্যথা করছে। আমি ওর কথায় পাত্তা দিই না, নিশ্চয়ই উল্টো পাল্টা স্বপ্ন দেখেছে। হঠাৎ তুলির বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দেয়, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথা, দুর্বলতা। আমি তেমন গুরুত্ব দিই না। আমি আমার নিজের সাজেশনে মাথা ঘোরার, পেটে ব্যথার, বমি নিয়ে আসার ওষুধ কিনে খাওয়াতে থাকি। 2-3 মাস কেটে যায়, দিনে দিনে অসুখের প্রকোপ আরো বেড়ে যায়। শেষমেশ একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান, আপনার মেয়ে প্রেগনেন্ট। ডাক্তারের কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কে কি বলছে, কুমারী মেয়ে গর্ভবতী? আমি ওর উপর প্রচন্ড রকমের শারীরিক ও মানসিক নির্যাতন করতে করতে জিজ্ঞেস করি, হারাম জাতি, বল তুই কার সাথে অকাজ করে পেট বাঁধিয়েছিস? ও প্রতিবারই কানতে কানতে একই কথা বলে, আমি কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি, ওই অদ্ভুত সাপটাই আমার সর্বনাশ করেছে। আমি ওর কথা বিন্দুমাত্র বিশ্বাস করি না, চুলের মুঠি ধরে টানতে টানতে অ্যাবর্শন করাতে নিয়ে যাই। অ্যাবর্শন করে যেটা বের হয়, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেটা মোটেই মানুষের ভ্রূণ নয়, বিশাল আকৃতির কোনো সাপের অপরিণত ভ্রূণ। ডাক্তার, নার্স সবাই যুগপৎ অবাক হয়ে যায়। আমার অবস্থা তখন পাগল প্রায়। কি অদ্ভুত ব্যাপার, আমার মেয়ের পেটে সাপের বাচ্চা হয়েছে। যেহেতু সেই জমিদার বাড়ি থেকেই ঘটনার সূত্রপাত, তাই জমিদার বাড়িটা সম্পর্কে খোঁজ খবর শুরু করি। জানতে পারি জমিদার বাড়িটা ছিল জমিদার আদিত্যনারায়ণ রায় চৌধুরী। লোকটা ছিল যেমন মদ্য তেমন লম্পট চরিত্রের। জনশ্রুতি আছে, একবার এক বেদিনী জমিদার মহলে আসে সাপের খেলা দেখাতে। সাপের খেলা দেখে জমিদার আদিত্যনারায়ণ যতটা মুগ্ধ হয়, তার চেয়ে বেশি মুগ্ধ হয় বেদিনীর রূপ যৌবন দেখে। বেদিনীকে বন্দি করে নিয়ে যায় তার বাগান বাড়িতে। সেখানে সারা রাত ধরে পর্যায়ক্রমে মেয়েটাকে ধর্ষণ করে। ভোরবেলা গলা টিপে মেয়েটাকে হত্যা করে, লাশ নদীতে ফেলে দেয়। ওই বেদিনীর বাবা ছিলেন তাদের বেদে গোষ্ঠীর সর্দার। সেই সর্দার তন্ত্র মন্ত্র কালো জাদুও জানতেন। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বেদে সর্দার জমিদারের ওপর কালো জাদুর প্রয়োগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যেই জমিদারের ওপর কালো জাদুর প্রভাব পড়ে। জমিদার অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়। মাথায় প্রচণ্ড যন্ত্রণা, সেই সাথে মতিভ্রম, সমস্ত শরীরে চুলকানি, জ্বালা পোড়া। চুলকাতে চুলকাতে শরীরের চামড়া শুকনো খসখসে হয়ে উঠে যায়। দিনের পর দিন কিছুই খেতে পারে না। শুকিয়ে তার শরীরটা সাপের মতো লতিয়ে যেতে থাকে।
গা থেকেও সাপের গায়ের গন্ধের মতো তীব্র আষ্টে গন্ধ আসে। জীব কালো হয়ে সরু আকৃতি নেয়। ধীরে ধীরে জীবের ডগা মাঝখান থেকে চিরে দু ভাগ হয়ে যায়। এক অমাবস্যার রাতের পর থেকে রুগ্ন মৃতপ্রায় জমিদারকে আর খুঁজে পাওয়া যায় না, চিরতরে গায়েব হয়ে যায়। জমিদার গায়েব হওয়ার পর বিনা কারণে হঠাৎ হঠাৎ জমিদার বাড়ির একের পর এক লোক মারা যেতে থাকে। মারা যাওয়া প্রতিটি লাশ দেখেই মনে হয় কোনো বিষধর সাপের কামড়ে মারা গেছে, কিন্তু কোনো লাশের গায়ে সাপের ছোবলের কোনো চিহ্ন পাওয়া যায় না। ধীরে ধীরে জমিদার বাড়ির সব মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়, সেই সাথে নিশ্চিহ্ন হয় বাড়ির ব্যাং, ইঁদুর, পাখি আর দিঘির সমস্ত মাছ। 7-8 বছর আগেও নাকি গ্রামের এক লোক তার হারানো ছাগল খুঁজতে জমিদার বাড়ির ভিতরে ঢুকে দেখে কুচকুচে কালো রঙের অজগরের চেয়েও বিশাল একটা সাপ তার ছাগলটাকে পেঁচিয়ে ধরে টানতে টানতে দিঘির জলে নেমে যাচ্ছে। এতক্ষণ ধরে তোহরা বেগমের বলা কথাগুলো সজীব যেন নিঃশ্বাস বন্ধ করে শুনল। তোহরা বেগমের বলা থামতেই সজীব বলে উঠল, সবকিছু পর্যালোচনা করে কি এটাই দাঁড়াচ্ছে 150 বছর আগে সেই শাপুরে সর্দারের কালো জাদুর প্রভাবে জমিদার আদিত্যনারায়ণ রায়চৌধুরী সাপ হয়ে গিয়েছিলেন, এবং সেই অদ্ভুত সাপটা এখনো টিকে আছে, আর সেই অদ্ভুত সাপটাই তুলির উপরে ভর করেছিল? কিন্তু এটা কি করে সম্ভব? সাপ কিভাবে মানুষের উপর ভর করে? আমি জানতাম ভূত প্রেত জিন পড়ি নাকি মাঝে মাঝে মানুষের উপর ভর করে, তাই বলে সাপও? তোহরা বেগম ক্লান্ত ভঙ্গিতে ঠক ঠক করে এক গ্লাস পানি খেয়ে খালি গ্লাসটা টেবিলের উপর রেখে বললেন, আমি জৈন্তাপুর গ্রামের নাম করা এক ওঝার কাছে গিয়েছিলাম। ওঝাকে সব ঘটনা বলে তোমার মতো আমিও ওঝাকে একই প্রশ্ন করেছিলাম। ওঝা বলেন যে সাপ 100 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকে। সেই সাপ ভূত প্রেত জিন পরীর মতোই প্রচন্ড রকমের অলৌকিক ক্ষমতার অধিকারী হয়। যে কোনো রূপ ধারণ করতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে, মানুষকে সম্মোহন করতে পারে, মানুষের উপর ভর করতে পারে। এছাড়া এমনিতেও তো ওটা কোনো সাধারণ সাপ নয়, ওটা শাপুরে সর্দারের কালো জাদুর প্রভাবে মানুষ থেকে রূপান্তর হওয়া সাপ। আরেকটা ব্যাপার, তুলির ভাষ্য মতে এবং 7-8 বছর আগে ছাগল খুঁজতে যাওয়া গ্রামের সেই লোকের বর্ণনায় সাপটা নাকি অজগরের চেয়েও বিশাল আকৃতির। আবার ধারণা করা হচ্ছে ওই সাপের ছোবলেই জমিদার বাড়ির অনেক লোকের মৃত্যু ঘটেছে, এমনকি তুলিরও। কিন্তু আমার জানা মতে বিশাল আকৃতির সাপ বিষধর হয় না। তুমি কি এটা জানো না, সরীসৃপ প্রাণী যতদিন বেঁচে থাকে ততদিন তাদের শারীরিক বৃদ্ধি ঘটে। মানুষ থেকে রূপান্তর হওয়া 150 বছর বয়সী সাপের অজগরের চেয়েও বিশাল আকৃতি হওয়াটাই তো স্বাভাবিক। আরেকটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছ, ওই সাপটার ছোবলে কেউই মারা যায়নি, কারণ কারোর গায়ে সাপের ছোবলের কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি তুলির গায়েও না। ওই সাপটা বোধহয় বিষ প্রয়োগে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে। এমনও হতে পারে ওটা যে কোনো উপায়ে বাতাসে বিষ ছড়িয়ে দেয়, তখন আশেপাশে যে মানুষ থাকে সে সেই বিষাক্ত বাতাস গ্রহণ করে বিষক্রিয়ায় মারা যায়। ভর দুপুরবেলা সজীব ফিশারি অফিসের দক্ষিণ প্রান্তের খোলা দিকটায় যাচ্ছে। চারদিক কেমন খা খা করছে। ফিশারি অফিসের সমস্ত কম্পাউন্ড যেন জনমানব শূন্য। দক্ষিণ প্রান্তের খোলা জায়গাটায় তুলির মতো চেহারা সেই অদ্ভুত মেয়েটা দূর্বা ঘাসের উপরে হাঁটু মোড়ে রোদের দিকে তাকিয়ে বসে আছে, যেন সে রোদ পোহাচ্ছে। সজীব গিয়ে তার পাশে দাঁড়াল। পাশে দাঁড়াতেই সজীবের নাকে ধাক্কা মারল তীব্র আষ্টে গন্ধ। আগের মতোই মেয়েটা সজীবের উপস্থিতি তুয়াক্কা না করে
অনর হয়ে বসে রইল। সজীব আচমকা আক্রোশের সাথে সজোরে মেয়েটার গায়ে একটা ধাক্কা দিল। আক্রোশের কারণ এই মেয়েটা কে সেটা বুঝতে পেরেছে। মেয়েটা ঝট করে ঘাড় ঘুরিয়ে সজীবের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। সজীব হুঙ্কার দিয়ে বলে উঠল, তুই যতই তুলির কিশোরী বয়সের চেহারার ভেগ ধরে থাকিস, তোকে এখন আমি ঠিকই চিনতে পেরেছি। মেয়েটা চোখে মুখে ক্রূর হাসির রেখা ফুটিয়ে তুলে হিসহিস করে বলল, তাই নাকি, চিনে ফেলেছিস আমাকে, তাহলে তো তোর আর রক্ষা নেই। সজীব প্রচন্ড ক্ষিপ্রতায় ধূপ করে একটা লাথি বসালো। মেয়েটা হাঁটু গেড়ে বসা অবস্থায় থেকে উল্টে পড়ল। উল্টে পড়ে তার চোখ দুটো ধকধক করতে লাগল। সমস্ত শরীর কাঁপিয়ে খল বলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে তার মুখের ভিতর থেকে কালো রঙের সুচালো ডগা ছেঁড়া লম্বা লকলকে জিপটা বাইরে ছুঁড়ে মারতে লাগল। সেই সাথে তার শারীরিক পরিবর্তনও শুরু হয়ে গেল। মুখটা লম্বাটে হয়ে যেতে লাগলো, হাত দুটো শরীরের সাথে মিশে গেল, পা দুটো মিশে গিয়ে লম্বা হয়ে লেজের আকৃতি নিতে লাগলো। মাথার চুল আর গায়ের কালো পোশাক শরীরের সাথে সেঁটে গিয়ে তেল তেলে পিচ্ছিল চকচকে কালো রঙের চামড়ায় রূপ নিতে লাগল। দেখতে দেখতে কুচকুচে কালো রঙের বিশাল এক সাপে পরিণত হল। ফণা তোলার ভঙ্গিতে মাথা তুলে সজীবের মুখোমুখি দাঁড়াল। বিশাল মুখটা হাঁ করে মেলে ধরল। ডগাছেরা কালো জিভটা চোয়াল বেয়ে শূন্যে লকলক করছে, আর উপরে সুচালো ফাঁপা সদন্ত দুটো দেখা যাচ্ছে। সদন্ত দুটোর ভিতর থেকে পানির মতো বর্ণহীন তরল বেরিয়ে এসে ফোঁটা হয়ে ঝুলে রইল। হাই তোলার মতো করে সবেগে ফোঁস ফোঁস করে ভিতর থেকে শ্বাস ছাড়তে লাগল। নিঃশ্বাসের উষ্ণতায় হোক বা বেগের কারণেই হোক, সদন্ত দুটোর নিচে ঝুলে থাকা তরল কুয়াশার মতো ধোঁয়াটে হয়ে সজীবের দিকে উড়ে যেতে লাগল। সজীবের মাথাটা ভীষণ ঝিমঝিম করছে, কেমন যেন আচ্ছন্নের মতন হয়ে যাচ্ছে, চোখের পর্দা ভারী হয়ে আসছে। সজীব ঘাসের উপর লুটিয়ে পড়ল। অমনি বিশাল আকৃতির সাপটা সজোরে সজীবকে পেঁচিয়ে ধরে টানতে টানতে বড় পুকুরটায় নিয়ে নেমে যেতে লাগলো। সজীবকে আর খুঁজে পাওয়া যায়নি। নিয়ামত চাচা সজীবের নামে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন। পুলিশ বেশ কিছুদিন ধরে খোঁজাখুঁজি চালায়, কিন্তু সজীবের কোনো হদিশই পাওয়া যায় না। শেষ পর্যন্ত পুলিশ হাল ছেড়ে দেয়। কয়েক মাস ধরে নিয়ামত চাচা তার অতি শখের বাড়িটা ছেড়ে সুইজারল্যান্ডে তার ছেলেদের কাছে চলে যান। বৃদ্ধ বয়সে একা একা থাকা সম্ভব নয়, অসুখ বিসুখ করলে দেখাশোনার জন্য পাশে আপনজন কাউকে দরকার। এবছর ফিশারি অফিসার হ্যাচারিতে প্রায় 10 লক্ষ রেনু পোনা উৎপাদন করে পুকুরগুলোতে মজুত করা হয়। পরবর্তীতে পুকুরগুলোতে জাল ফেলে দেখা যায় 10 লক্ষ পোনার একটি পোনাও নেই। পোনাগুলো কিভাবে গায়েব হয়েছে এর উপযুক্ত কোনো কারণ দেখাতে না পারায় উপরমহল দায়িত্বরত অফিসারকে সাসপেন্ড করেছে। তার দলে অভিষিক্ত হয়ে এসেছে তরুণ এক অফিসার। তরুণ অফিসার তার নবপরিণীতা সুন্দরী স্ত্রীকে নিয়ে ফিশারি অফিসের কোয়ার্টারে উঠেছে। অত্যন্ত আনন্দময় তাদের নতুন সংসার জীবন। তবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার স্ত্রী প্রচণ্ড ভয় পায়, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে যায়। তখন অফিসার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হলো তোমার, হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? তার স্ত্রী কাঁপা কাঁপা গলায় কোনো ক্রমে বলে, ওই যে ওখানে অন্ধকারে কালো মতো অদ্ভুত কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে,
মুখটা যেন কিছুটা মানুষের মতো, কিন্তু গলার নিচ থেকে বাকিটা সাপের মতো লকলকে, যেন সর্প মানব। ওটা আমার দিকে কেমন ধকধকে চোখে তাকিয়ে রয়েছে। অফিসার তার স্ত্রীর নির্দেশিত দিকে তাকিয়ে থেকে কিছুই দেখতে পায় না। সর্বমানব তার চোখে ধরা দেয় না, অন্ধকারে মিলিয়ে যায়।